আজকের ভিডিওর মাধ্যমে আমরা হাইলাইটারের সাহায্যে এমন একটি এক্সপেরিমেন্ট দেখব যেটি খুব সহজেই বাড়িতে করা যেতে পারে, এবং এর সাথে ভিডিওর শেষে সায়েন্টিফিক চিন্তাধারাযুক্ত বিশেষ কিছু ভিউয়ার্সদের জন্য একটি প্রশ্ন থাকবে যার উত্তর আপনারা কমেন্টে জানাতে পারেন। এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে একটি হাইলাইটার নিয়ে তার পেছনের অংশটি খুলে নিতে হবে। তারপর একটি কন্টেনারে কিছুটা জল নিয়ে তার মধ্যে ব্লু লাইটের প্রেজেন্সে হাইলাইটারের কালিটি ড্রপ ওয়াইজ অ্যাড করতে হবে। হাইলাইটারের মধ্যে ফ্লুরোসিন থাকার কারণে সেটি ব্লু এবং ইউভি লাইটের প্রেজেন্সে ঠিক এইভাবে অ্যাক্ট করে। কোনো সাবস্ট্যান্সের এই ধর্মকে ফ্লুরোসেন্স বলা হয়। এইবারে সলিউশনটির মধ্যে HCl অ্যাড করতে হবে। এখানে লেবুর রসও ইউজ করা যেতে পারে, ফলে এখানে দেখা যাচ্ছে সলিউশনটি আর ফ্লুরোসেন্স প্রপার্টি শো করছে না। কিন্তু সলিউশনটির মধ্যে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ বেকিং সোডা অ্যাড করায় দেখা যাচ্ছে সলিউশনটি আবার আগের মতন ফ্লুরোসেন্স প্রপার্টি শো করছে। এখানে আপনাদের প্রশ্ন হচ্ছে HCl এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে কী কী প্রোডাক্ট ফর্ম হয়।